মৌমাছি পালনের শিল্পকে সংরক্ষণ করতে ব্যাপকভাবে আগ্রহী ইয়েমেনের মধু উৎপাদনকারীরা। খ্রিস্টপূর্ব দশম শতাব্দী থেকে এটি ইয়েমেনের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় একটি মধু মেলায় অংশগ্রহণ করে নিজেদের তৈরি পণ্য প্রদর্শন করলেন বহু মধু উৎপাদনকারী। অনেকদিন ধরে ইয়েমেনিদের খাদ্যের একটি প্রধান উপাদান হল মধু, যা প্রাতরাশের জন্য, নতুন মায়েদের জন্য পুষ্টিকর খাদ্য হিসেবে এবং অনেক স্থানীয় খাবারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। দেশটির মধু শিল্প থেকে বছরে প্রায় $50 কোটি আয় করা হয় বলে ধারণা করা হচ্ছে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডুয়েল অ্যাকশন, ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না।